যে এখানে একেবারে আমরা জিরো টলারেন্স, এ ব্যাপারে সরকারের কোনো রকম কোনো মন্ত্র থাকে ছাড়ের কোনো সুযোগ নাই, এবং আমরা আইন প্রয়োগ করবো যেগুলো যথাযথ আইনের মাধ্যমে তাদেরকে সেখানে আমরা একটা কথা তো বলছি যে আমরা ব্যবসা ফ্রেন্ডলি, ব্যবসায়ী ফ্রেন্ডলি সেখানে, কিন্তু দোজ হু প্লেস ফাউন্ড যারা এখানে অন্য ধরনের গেম খেলতে চায় এবং যারা প্রতারণা করতে চায়, যারা ভেজালিয়া করতে চায়, তাদের ব্যাপারে আমাদের কোনো রকম ছাড় নাই। আমার কথা হলো যে আমাদের একটা ট্রেন্ড আছে, আমরা যখনই কোনো উৎসব আছে, কোনো ইয়ে আছে, ঈদ আসে আছে, আমরা আমার যেটুকু পারিবারিক প্রয়োজন আছে সেটুকুর বাইরেও কিন্তু আমরা মনে হয় যেমন একটা ইয়ে করে যায়। আর রমজান মাসে আমি জানি না যেখানে কৃচ্ছতা বা ইয়ে করা, আবার এটা কীভাবে আপনারা ব্যাখ্যা করেন জানি না, বাট উই বাই টু মাচ, এবং আমরা এত লাক্সারি আইটেম টেবিলে দেই যে দুপুরে আছে যে মনে উৎসব পালন করছি। এখানে কিন্তু ধর্মীয়ভাবে সেখানে অন্যরকম ব্যাখ্যা আছে সেটা যারা করে, এবং ব্যবসায়ীরা অন্যান্য জায়গায় সাহায্য করে, সৌদি আরেবিয়া বা অন্যান্য কান্ট্রিতে তারা রমজানের মাসে যারা বড় বড় ব্যবসা আছে যারা আছে তারা কিন্তু সবাইকে দান করে, এবং ওই খ্রিসমাসে যেমন সেল দেয় এরকম কিন্তু সব কিছু পণ্য কমে যায়। কিন্তু আমাদের দেশে এই ট্রেন্ডটা আমরা দেখছি না ব্যবসায়ীদের মধ্যে, অনেক বড় ব্যবসায়ী আছে দেশ উৎফল এখন যত লাভ করা যায় মনে হয় রমজান মাসে সব ইয়ে করা, তারা এমনও আছে এমন মালিকরা আছে যে আলহামদুলিল্লাহ সৌদি গিয়ে বৈশা থাকে দাম টাম বাড়ায়, রোজার ঈদের সময় তাদের পাওয়া যায় না, ফ্যামিলি নিয়ে ওইখানেই থাকে সব ইয়ে করা। যাই হোক একেবারে জিরো টলারেন্স কোনো মানে কি, উই হ্যাভ গট স্পেসিফিক আইন, কোনো টোনো ব্যাপার নাই, এদের এটা কাট দেন দে উইল বি ইন জেল, দে উইল বি ইন কাস্টডি, দ্যাটস স্ট্রেইট। এখানে কোনো আর কোনো কিছু ছাড় কিন্তু বাট নাথিং, এগুলো আপনারা তুলে ধরবেন, তালিকা দেবেন আপনারা, আমরা দেখব। এটা আমাদের দায়িত্ব না শুধু, আপনাদেরও দায়িত্ব যারা করে কাজ, আপনারা সাংবাদিকরা আরও বারো চেনেন আপনারা, এবং এখন সব হাউসগুলি সবাই জানেন যারা প্রিন্ট মিডিয়ার যারা আছে হু আর বিজনেসম্যান, আপনাদের সাথেও তাদের কানেকশনস আছে, ইউ ফাইন্ড আউট দেম অ্যান্ড টেল দেম, আমাদেরকে বলেন যাতে আপনাদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে না, অনেক চ্যানেল আছে। থ্যাংক ইউ। শোনেন আমি ব্যবসা বান্ধব ব্যবসায়ী বান্ধব বলছি, যে ব্যবসায়ীদেরকে যাতে অত্যাচারিত না হয় যে তিন চারটা কোঅর্ডিনেটেড আপনাকে বুঝতে হবে কিন্তু সমন্বিত, আমি বলছি রোজার মাসে ব্যবসায়ীদেরকে যাতে হ্যারাস না হয়, নোট ইট ডাউন, যাতে হ্যারাস না হয় তাতে আমরা সমন্বিত করতে চাই। একবার ভোক্তা অধিকার গেল, একবার আমি গেলাম, বিএসটিএ গেল, নানাভাবে গিয়ে তাদের কথা ইয়ে করলো, তারা তখন ব্যবসা করবে না, এদেরকে সামলাবে, কাজে সেখানে আমরা তো ওয়ার্ন করেছি, আমি আশা করি তারা সজাগ হয়ে গেছে। এর মধ্যেই আমাদের সরকারের পক্ষ থেকে আমরা বলেছি জিরো টলারেন্স সেখানে।